ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় ঘোষণা আজ দুপুর 2টার দিকে এই রায় ঘোষণা করার কথা রয়েছে গত 24 ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে অষ্টম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মামলার অন্য তিন আসামি হাজির হন ওই দিন আসামি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন ডক্টর ইউনূস নিজেকে নির্দোষ দাবির পর তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান কোম্পানি আইন অনুযায়ী অপরাধ কোম্পানির উদ্দেশ্যমূলকভাবে ডক্টর ইউনূসকে আসামি করে তাকে অপমান করা হয়েছে তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীদের ভাষ্য ডক্টর ইউনূস শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ করে শ্রম আইন লঙ্ঘন করেছেন তাই শ্রমিকদের করা মামলায় সর্বোচ্চ সাজা হিসেবে ডক্টর ইউনূসের যেন 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা হয় সেই আশা করেন তারা